সুপ্রিয় দর্শক বন্ধু, আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক বন্ধু, যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন, এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করার জন্য, যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। সুপ্রিয় দর্শক বন্ধু, আমরা অনেকেই তামা, পিতল, লোহা, কাঁসা, সীসা, দস্তা, রূপা, রাং বা স্বর্ণ ব্রেসলেট ব্যবহার করি। এই ব্রেসলেট গুলো কেউ পঞ্চধাতুর ব্রেসলেট ব্যবহার করেন, কেউ ত্রিধাতুর ব্রেসলেট ব্যবহার করেন, কেউ দুই ধাতুর ব্রেসলেট ব্যবহার করেন, কেউ অষ্টধাতুর ব্রেসলেট ব্যবহার করেন। বাংলাদেশের আনাচে কানাচে অনেক মানুষ ব্রেসলেট ব্যবহার করে। শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর বহু দেশেই মানুষ ব্রেসলেট ব্যবহার করেন, কারণ ব্রেসলেট ব্যবহার করার কার্যকারিতা বা গুণ ক্ষমতা আছে। যেহেতু এই ধাতুগুলো প্রাকৃতিক সম্পদ, যেমন লোহা মাটির থেকে লোহা হয়, স্বর্ণ মাটির খনিতে পাওয়া যায়, রূপা মাটির খনিতে পাওয়া যায়, তেমনি তামা, পিতল, লোহা, দস্তা যাই বলুন না কেন, প্রত্যেকটি ধাতুর গুণাগুণ অবশ্যই আছে। যদি গুণাগুণ নাই থাকত তাহলে মানুষ কিন্তু ব্রেসলেট ব্যবহার করত না আদিকাল থেকে। এবার আমি আপনাদেরকে কিছু ব্রেসলেট দেখাবো, যে ব্রেসলেট গুলো আমার প্রতিষ্ঠান থেকে নিয়মিত বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে বা জেলায়, উপজেলায়, সুন্দরবন বা এসএ পরিবহনে পাইকারি এবং খুচরা নিয়ে থাকেন। অনেকে আমার চেম্বারে এসে সশরীরে ব্রেসলেট গুলো নিয়ে থাকেন। আমার যে ব্রেসলেট গুলোর কালেকশন, এগুলো রাজস্থান, ভারতের জয়পুরে থেকে তৈরি করে আনানো, কারণ এই ব্রেসলেট গুলো অথেন্টিক, মানে অর্গানিক ভাবে তামা দেওয়া আছে, পিতল দেওয়া আছে, লোহা দেওয়া আছে, কাঁসা দেওয়া আছে, রূপা দেওয়া আছে, দস্তা দেওয়া আছে, রাং দেওয়া আছে এবং স্বর্ণের প্রলেপ দেওয়া আছে। কারণ যেহেতু স্বর্ণের দাম বেশি, স্বর্ণের শুধু প্রলেপ দেওয়া থাকে। সুপ্রিয় দর্শক বন্ধু, এবার কিছু ব্রেসলেট আপনাদেরকে দেখাবো। আপনারা লক্ষ্য করুন ক্যামেরায়, এই যে আমার হাতে যে ব্রেসলেটটি দেখতে পাচ্ছেন, এই ব্রেসলেটটি হচ্ছে সম্পূর্ণ তামার ব্রেসলেট। এই ব্রেসলেটটি এখানে আল্লাহু লেখা, যে দেখুন এই ব্রেসলেটটি হচ্ছে সম্পূর্ণ তামার। এই যে ব্রেসলেটটি হচ্ছে সম্পূর্ণ তামার, কারণ আমাদের দেশে অনেক ধরনের ব্রেসলেট পাওয়া যায়, এগুলো তামা নিকেল করা ব্রেসলেট পাওয়া যায়। অরিজিনাল তামার ব্রেসলেট আমাদের দেশে নাই বলতে গেলে চলে। এই তাম ব্রেসলেট গুলো হচ্ছে 100% অরিজিনাল তামার। এটি আপনি কখনো রং উঠবে না, জং ধরবে না, এটি আপনি ছোট বড় সাইজ করতে পারবেন। এই যে দেখুন ব্রেসলেটটি আমি পড়লাম, পরে দেখালাম, এটি ছোট বড় সাইজ করতে পারবেন, এটি চাইলে আরো ছোট করতে পারবেন, চাইলে বড় করতে পারবেন, যে কেউ। এবার আরেকটি ব্রেসলেট আপনাদেরকে দেখাই। এই ব্রেসলেটটি হচ্ছে আপনার পিতলের ব্রেসলেট, এটিকে পিতলের ব্রেসলেট বলা হয়। এই ব্রেসলেট গুলো হচ্ছে পিতলের, সম্পূর্ণ পিতলের। এখানে দুই প্রকারের ব্রেসলেট আছে, আমি আপনাদেরকে দেখাই, তাহলে আপনাদের সুবিধা হবে। এই যে দেখুন, এই ব্রেসলেটটির কোন ডিজাইন করা না, এটির মুখটি দেখুন, মুখের সাইড গুলো দেখুন, কোন ডিজাইন করা না। আর এই ব্রেসলেট গুলোতে ডিজাইন করা আছে, এই যে দেখুন উপরে ডিজাইন করা আছে, এই ব্রেসলেট গুলোর উপরে ডিজাইন করা আছে, এই কারণে ডিজাইন করা আছে। এই ব্রেসলেট গুলোর চাহিদা, প্রচুর চাহিদা আমাদের দেশের মানুষরা, ইয়াং বলুন, বৃদ্ধ বলুন, সব শ্রেণীর মানুষের কাছে এই ব্রেসলেট গুলোর চাহিদা প্রচুর। এবার এই পিতলের ব্রেসলেটের বয়লার দেখাবো আপনাদেরকে। পিতলের ব্রেসলেটের এক ধরনের বয়লার আছে, যে বয়লার গুলো মানুষ ব্যবহার করে, এই যে বালা, এটিকে আমরা অনেকে বালা বলে থাকি, এটি সম্পূর্ণ বালা। এই বালাটি আপনি ব্যবহার করতে পারেন, আপনার স্ত্রীকে দিতে পারেন, আপনার মেয়েকে দিতে পারেন, আপনার ছেলেকে দিতে পারেন, এটি খুব কার্যকরী একটি ব্রয়লার। এই যে ব্রেসলেটটি, আমি একটি ব্রেসলেট পরে আপনাদেরকে দেখাই, আপনারা হয়তো অনেকে মনে করবেন যে সাইজ হবে কিনা, এটি ছোট করা যায়, বড় করা যায়। এই যে ব্রেসলেটটি আমি পরলাম, পিতলের ব্রেসলেটটি, এটি ছোট বড় করা যায়, প্রত্যেকটি ব্রেসলেট আপনি ছোট বড় করতে পারবেন। এই যে দেখুন, এইভাবে ইনটেক প্যাকেট করা করে আনা হয়। এবার আমি কিছু
এই যে ব্রেসলেটটি দেখতে পাচ্ছেন আমার হাতে, এই যে ব্রেসলেটটি, এটি হচ্ছে পিতল, তামা এবং লোহা, তিনটি ধাতু। এটিকে আমরা ত্রিধাতু বলে থাকি। এটি হচ্ছে চিকন সাইজ, আর এইটার মোটা সাইজ হচ্ছে এটা। এই যে আপনারা দেখতেই বুঝতে পারবেন, এটা হচ্ছে মোটা সাইজ, এটা হচ্ছে মোটা সাইজ, এই দুটি হচ্ছে মোটা সাইজ, আর এটা হচ্ছে চিকন সাইজ। আপনাদের এখানে সুবিধার্থে আমি অল্প কিছু মাল দেখাচ্ছি, পুরো মাল এখানে ধরবেও না। এটি হচ্ছে চিকন সাইজ আর এটি হচ্ছে মোটা সাইজ, তিন ধাতুর মানে ত্রিধাতুর ব্রেসলেট, এটিকে ত্রিধাতুর ব্রেসলেট বলে। এবার কিছু ব্রেসলেট দেখাই, রিং দেখাই। এই রিং গুলো বাচ্চাদের জন্য, ছোট ছোট বাচ্চারাদের জন্য আপনি নিতে পারেন। এটি তামা পিতল লোহার ব্রেসলেট, এটি বাচ্চাদের চুড়ি আকারে ব্যবহার করা যেতে পারে। এটি বাচ্চাদের জন্য এই ব্রেসলেট গুলো, এই যে দেখুন, এগুলো বাচ্চাদের জন্য। এটা একটু মোটা সাইজ, এই যে দেখুন, এটা একটি মোটা সাইজ, এটি একটি মোটা সাইজ, এটির একটি ডিজাইন, আবার এটার আরেকটা ডিজাইন, এক একটার এক একটা ডিজাইন। এই যে এটি বাচ্চাদের জন্য, এটির ডিজাইন, এটি কিন্তু খুব মোটা সাইজ এবং খুব সুন্দর চমৎকার তামা পিতল লোহা এবং ত্রিধাতু দিয়ে তৈরি করা, তিন প্রকার ধাতু দিয়ে এগুলো তৈরি করা। এবার আরেকটি ব্রেসলেট আমি আপনাদেরকে দেখাবো। এই যে ব্রেসলেটটি দেখছেন, এই ব্রেসলেটটি হচ্ছে তামা পিতল, শুধু দুইটা ধাতু, দুই ধাতু, তামা এবং পিতল ব্রেসলেটটি। আপনি, আমি একটি ব্রেসলেট খুলে দেখাই, এটি হচ্ছে তামা এবং পিতল। এই যে দেখুন ব্রেসলেটটি আমি পরলাম, এটি চাইলে আপনি ছোট করতে পারবেন, এই যে দেখুন, এটি চাইলে আপনি ছোট করতে পারবেন, চাইলে বড় করা যেতে পারে, এটি বড় করতে পারবেন, এই যে বড় করলাম, এটি চাইলে আপনি ছোট করতে পারবেন, বড় করতে পারবেন, আপনি আপনার হাতের সাইজ অনুযায়ী আপনি পড়তে পারবেন, আপনার হাতের যে সাইজ সেই সাইজ অনুযায়ী পড়তে পারবেন। এবার আরো কিছু ব্রেসলেট দেখাই। এই যে ব্রেসলেট গুলো দেখছেন, এগুলো হচ্ছে অস্ত্রধাতুর ব্রেসলেট। এবার অস্ত্রধাতুর ব্রেসলেট গুলো দেখাবো। এই যে ব্রেসলেট গুলো দেখছেন, এগুলো সম্পূর্ণ অস্ত্রধাতুর ব্রেসলেট। এই যে ব্রেসলেট গুলো দেখুন, ভালো করে লক্ষ্য করে, ক্যামেরা লক্ষ্য করে দেখুন, এগুলো হচ্ছে অস্ত্রধাতুর ব্রেসলেট। অস্ত্রধাতুর ব্রেসলেট গুলোর মানসম্মত এবং গুণগত মান অনেক বেশি এবং কার্যকারিতাও বেশি, এবং এটি খুব ভালো, এটি মোটা সাইজের অস্ত্রধাতুর ব্রেসলেটের মোটা সাইজ, এটা হচ্ছে মোটা সাইজের, এটা সবচেয়ে মোটা সাইজের ব্রেসলেট অস্ত্রধাতুর। এর থেকে আরো মোটা সাইজও আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, এর থেকে আরো মোটা সাইজও আছে, যেহেতু আমার এখানে কালেকশনে প্রচুর ব্রেসলেট আছে। এই যে মোটা সাইজ, এটার সবচেয়ে মোটা সাইজ, এরপর হচ্ছে এটা চিকন সাইজ। হ্যাঁ, বিভিন্ন সাইজ অনুযায়ী ব্রেসলেট আছে, বিভিন্ন সাইজ অনুযায়ী সবচেয়ে মোটা সাইজ হচ্ছে এই ব্রেসলেটটি। এই যে দেখুন, এই ব্রেসলেটটি সবচেয়ে মোটা সাইজ, এটি কিন্তু অস্ত্রধাতুর ব্রেসলেট, সবচেয়ে মোটা সাইজের। এবার আরো কিছু ব্রেসলেট দেখাই, আনকমন ব্রেসলেট। আপনারা হয়তো অনেক জায়গা থেকে ব্রেসলেট কিনেছেন বা দেখেছেন অনলাইনে বা অফলাইনে। এই দেখুন, আনকমন একটি ব্রেসলেট, এগুলোকে একবারে আনকমন এই কারণে বলা হয়, এই ধরনের ব্রেসলেট গুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না। আমি এবার আরেকটি ব্রেসলেট আপনাদেরকে দেখাই, মানে আমার কাছে অসংখ্য ডিজাইনের, অসংখ্য কোয়ালিটির ব্রেসলেট আপনারা পাবেন। এই যে ব্রেসলেটটি দেখুন, এটি অস্ত্রধাতুর ব্রেসলেট, এটিও কিন্তু অস্ত্রধাতুর ব্রেসলেট। ডিজাইন গুলো দেখুন, একবার প্লেন, মসৃণ এবং উজ্জ্বল, কালার যেই রকম আছে, কালারের কোনো উনিশ বিশ হবে না, আপনি যত বছর ব্যবহার করুন না কেন, কালারের কোনো উনিশ বিশ হবে না, এবং সাইজের যে কোনো সাইজে আপনি ব্যবহার করতে পারেন, এটি সম্পূর্ণ অস্ত্রধাতুর ব্রেসলেট। এবার একটি চিকন ব্রয়লার দেখাই আপনাদেরকে, তাহলে দেখতে পারবেন। এই যে এটি হচ্ছে ব্রয়লার, এটি নারীদের জন্য বা মহিলারা এই ধরনের ব্রয়লার গুলো সবচেয়ে বেশি পছন্দ করেন, এবং মহিলারা ক্রেতারা এই ব্রেসলেট গুলো নিয়ে থাকেন। এই যে ব্রয়লারটি দেখছেন, এই ধরনের ব্রয়লার মহিলা ক্রেতারা নিয়ে থাকেন সবচেয়ে বেশি। এখানে আরো কিছু ব্রয়লার আছে, এটা হচ্ছে সবচেয়ে চিকন ব্রেসলেট, সবচেয়ে চিকন, তিন ধাতুর ব্রেসলেটের মধ্যে সবচেয়ে চিকন। এবার আমি ব্রয়লার গুলো দেখাবো, এখানে অসংখ্য ব্রয়লার আছে,
আছে এই যে দেখুন এই যে বয়লার গুলো এগুলো মহিলাদের হাতে অনুযায়ী এই বয়লার গুলো এই যে বয়লার গুলো দেখুন এগুলো বালা আকৃতিতে তৈরি করা তামা পিতল দস্তা রিং এবং এটিকে ত্রিধাতুর ব্রেসলেট বলা হয় মানে তিন প্রকার ধাতুতে তিন প্রকার ধাতু দিয়ে এই ব্রেসলেটটি তৈরি করা আমার কালেকশনে অসংখ্য ব্রেসলেট আছে আপনারা চাইলে সুন্দরবন বা এসে পরিবহনে এই যে আরেকটি ব্রেসলেট দেখুন এটি বিভিন্ন সুন্দর একটি ব্রেসলেট তামার ব্রেসলেট এই জয়েন্টে পিতল দেওয়া আছে আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন এটি একবারে আনকমন এবং এক পিসি আছে এই ব্রেসলেটটি এই ধরনের ব্রেসলেট অ্যাভেলেবেল এখন আর পাওয়া যায় না তেমন একটা না আরেক পিস আছে দেখা যাচ্ছে এই যে দুই পিস ব্রেসলেট আছে এই ধরনের ব্রেসলেট এখন আর বাজারে পাওয়া যায় না কারণ এটি খুব হাই কস্টলি এবং অ্যাভেলেবেল বানানো হয় না আগে যেরকম অ্যাভেলেবেল বানানো হতো এটি কস্ট বেশি বেড়ে যাওয়ায় মেটালের দাম বেশি বেড়ে যাওয়ায় এই ব্রেসলেট গুলো অ্যাভেলেবেল আর বানানো হয় না এটি তামা সম্পূর্ণ তামা আর জয়েন্টে পিতল দেওয়া আছে দুটোর জয়েন্টে দেখুন পিতল দেওয়া আছে সুপ্রিয় দর্শক বন্ধু আমি অনেক ব্রেসলেট আপনাদেরকে দেখালাম আপনারা দেখলেন যে ব্রেসলেট কত প্রকারের ব্রেসলেট আমার কালেকশনে আছে অনেক প্রকারের ব্রেসলেট আপনি চাইলে নিতে পারবেন পিতলের বয়লার আছে যারা পিতলের বয়লার নিতে চান পিতলের বয়লারও আছে যেটি পিতলের বয়লার বিভিন্ন সাইজের আছে ছোট সাইজ বড় সাইজের আছে যেটি ছোট সাইজ এটি হচ্ছে বড় সাইজ আপনারা ভালো করে ক্যামেরায় লক্ষ্য করে দেখুন এই যে ছোট সাইজ এবং বড় সাইজ পিতলের বয়লার বা তামার বয়লার এটি আরো বড় সাইজ এটি আরো বিগ সাইজ এই যে দেখুন আপনারা তিনটে সাইজ এটি আরো বড় সাইজ বয়লার আছে ব্রেসলেট আছে এছাড়া অসংখ্য ব্রেসলেট আমাদের প্রতিষ্ঠানে আপনারা সশরীরে উপস্থিত হলে পাবেন যেহেতু এখানে জায়গা সংকুলনের জন্য সব ব্রেসলেট একত্র করা সম্ভব নয় তামা পিতল বা লোহা কাঁসা এবং সীসা ব্রেসলেট আপনি অ্যাভেলেবেল চাইলে আমার প্রতিষ্ঠান থেকে নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গায় সুন্দরবন বা এসে পরিবহনে নিতে পারেন ব্রেসলেট বা সশরীরে আমার ঢাকা মগবাজার অফিসে এসে উপস্থিত হয়ে ব্রেসলেট গুলো নিতে পারেন ব্রেসলেট পরার উপকারিতা আছে গ্রহগত উপকারিতা আছে যেমন রাহু গ্রহের শনি গ্রহের মঙ্গল গ্রহের জন্য যেমন শনি গ্রহের জন্য লোহা মঙ্গল গ্রহের জন্য হচ্ছে তামা রবি গ্রহের জন্য হচ্ছে পিতল রাহু গ্রহের জন্য হচ্ছে লোহা যেমন শনি গ্রহের জন্য লোহা ব্যবহার করতে পারেন রাহু গ্রহের জন্য লোহা ব্যবহার করতে পারেন এছাড়া যাদের কেতু গ্রহের সমস্যা আছে তারা তিন ধাতুর ব্রেসলেট ব্যবহার করতে পারেন ব্রেসলেট বিভিন্ন সাইজের বিভিন্ন কোয়ালিটির এবং এক্সেস ডিজাইনের ব্রেসলেট আপনি আমার প্রতিষ্ঠান থেকে নিতে পারবেন এগুলো সবগুলো ইন্ডিয়ান ব্রেসলেট এবং আমাদের দেশি না এগুলো ইন্ডিয়া থেকে তৈরি করা ও আনকমন ব্রেসলেট আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যাদের প্রয়োজন হয় স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এক্সেস ডিজাইনের ব্রেসলেট আছে বিভিন্ন ডিজাইনের ব্রেসলেট আছে পাইকারি খুচরা কেউ নিতে চাইলে নিতে পারবেন অনলাইনে অর্ডার দিয়ে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার আছে ফোন নাম্বারে যোগাযোগ করে আপনি নিতে পারেন এছাড়া ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে ডিসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন সুপ্রিয় দর্শক বন্ধু এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখলেন আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন যারা আমার চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন এখনো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করে নেবেন যাতে করে আমার পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন সবাই আগে আপনার কাছে পৌঁছায় আপনারা সকলেই ভালো থাকুন।